প্রিয় দর্শক, বেসরকারি মাদ্রাসার ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য একটি সুখবরটি হাজির হয়েছে, তো চলুন শুরু করা যাক। বেসরকারি মাদ্রাসার ইন্ডেক্সধারী শিক্ষকরা সমপদে বা উচ্চতর পদে নিয়োগ পেলে এমপিওভুক্তির মেয়াদ 6 হলেও ইনক্রিমেন্ট পাবেন। যদিও জাতীয় পে স্কেল ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য চাকরির মেয়াদ 6 মাস পূর্ণ হওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু ইন্ডেক্সধারী শিক্ষকদের সমপদে বা উচ্চ পদে নিয়োগের পর ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য 6 মাস পূর্ণ হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। জানা গেছে, মাদ্রাসার ইন্ডেক্সধারী শিক্ষকরা একটি নির্দিষ্ট সময় শিক্ষকতার পর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার হিসাবে নিয়োগ পেতে পারেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বা সহপ্রধান পদে তাদের নতুন করে এমপিভুক্ত হতে হয়। আবার ইন্ডেক্সধারী শিক্ষকদের সমপদে এনটিআরসি এর মাধ্যমে সমপদে নিয়োগ পাওয়ার বিধান ছিল, কিন্তু সে সুযোগ সাময়িকভাবে স্থগিত রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। 2015 খ্রিস্টাব্দে জাতীয় পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্ট পেতে এমপিওভুক্তি 6 মাস পূর্ণ হতে হবে বলে উল্লেখ আছে। আগে এমপিওভুক্তি শিক্ষক হিসাবে বা ইন্ডেক্সধারী শিক্ষক হিসাবে কর্মরত থাকার পরে নতুন করে প্রতিষ্ঠান প্রধান সহ প্রধান সমপদে পদে নিয়োগ পেতে মাদ্রাসা শিক্ষকদের নতুন এমপিওভুক্তির পর 6 মাস অপেক্ষা করতে হতো। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করার ফলে এ ধরনের ইন্ডেক্সধারী শিক্ষকরা সমপদ বা উচ্চতর পদে নিয়োগ পেলে তাদের এগ্রিমেন্ট পেতে নতুন এমপিওভুক্ত 6 মাস পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তবে নতুন শিক্ষক পাওয়ার শিক্ষকদের যাদের আগে ইন্ডেক্স ছিল না, ইনক্রিমেন্ট পেতে এমপিভুক্ত মেয়াদ 6 মাস পূর্ণ হতে হবে। আদেশে বলা হয়, বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-23 ডিসেম্বর 2020 পর্যন্ত সংশোধিত মোতাবেক ইন্ডেক্সধারী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির যথাযথভাবে নতুন সমপদে বা উচ্চতর পদে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে জাতীয় পে স্কেলের অনুযায়ী ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য এমপিভুক্তির মেয়াদ 6 মাস পূর্ণ হওয়ার প্রয়োজন নেই। এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।